উনিশ দিনের মেয়েকে নিয়ে অদ্ভুত আতঙ্কে ভুগছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস তিনি বললেন এক অদ্ভুত ভয় হচ্ছে মনে কিসের ভয় প্রীতির মনে আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী প্রীতি বিশ্বাস মা হয়েছেন সদ্য কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী মেয়েকে ঘিরেই এখন তার গোটা পৃথিবী বদলে গিয়েছে তার জীবন এই প্রথমবার মা হওয়ার পর মুখ খুললেন অভিনেত্রী জানালেন তার অভিজ্ঞতা এতদিন আমি নিজেই হেসে খেলে উড়ে বেড়াতাম হঠাৎই জীবনে আমূল পরিবর্তন সবকিছু যেন তিনশো ষাট ডিগ্রি বদলে গিয়েছে তবে এটা ওর জন্মের পর নয় ওর শরীরের মধ্যে যখন একটু একটু করে বড় হচ্ছিল তখন থেকেই হচ্ছে মনে হয় কতটুকু নিয়ে এসেছিলাম ছোট্ট বাচ্চা আমার সন্তান খুব অন্যরকম একটা অনুভূতি আমি তো ওর মুখের দিকে তাকিয়ে গোটা দিন কাটিয়ে দিই সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের স্বপ্নও বড় হচ্ছে অভিনেত্রীর মনে কি নানা স্বপ্ন দানা মেয়েকে নিয়ে অভিনেত্রী জানিয়েছেন এ বিষয়ে আর পাঁচটা মায়ের মতো আমি ওর জন্মের সঙ্গে সঙ্গে ভেবে ফেলতে পারিনি ও বড় হয়ে কি হবে বা ওকে নিয়ে কি করব, সময়ের উপর ভরসা রাখলাম ও ভালোভাবে ভদ্রভাবে যা করতে চায় তাই করুক অভিনেত্রী কি যান তার মতো তার অভিনয়ের জগতে আসে অভিনেত্রী জানিয়েছেন কিটি যদি সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে করে নিতে পারে আমাদের কিছুই বলার নেই যে কোনো পেশায় ওঠাপড়া থাকে তাই আশা করি ও সবকিছু সামলে নিতে পারবে একটা জিনিস চাইব ও যেন এটা ভেবে বড় না হয় যে আমার বাবা মা আছে বলে কিছু করতে হবে না আমাদের যাই থাক ও যেন স্বাবলম্বী হয় মা হওয়ার পর অভিনেত্রী প্রীতি বিশ্বাস মেয়ের সমস্ত কাজই নিজের হাতেই করছেন অভিনেত্রী বিষয়ে বলেন একদম পটি পরিষ্কার থেকে খাবার খাওয়ানো আমার আমার সন্তানের সবটাই নিজের হাতে করছি। আসলে মনে হয় এই কাজের মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে যা ভাষায় বলে বোঝানো অসম্ভব এতটুকু একটা বাচ্চাকে আমি কোলে নিতে পারছি ওর ন্যাপি চেঞ্জ করছি কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে রাহুলও ঠিক সময় হরগৌরী থেকে ব্রেক পেয়েছে অন্য কাজে হাতও দেয়নি এই সময়টা তাই পুরো মেয়ের জন্যই দিচ্ছে নতুন বাবা এমনকি খেলা এলেও ও যাচ্ছে না মেয়ের দিকে তাকিয়ে বসে থাকছে সারাক্ষণ রাত্রির বেলা মেয়ে কাটছে কিনা খিদে পাচ্ছে কিনা সবটা খেয়াল রাখছে নতুন অতিথি বাড়ি এলেও মনটা একটু ভার আক্রান্ত অভিনেত্রীর এক অদ্ভুত ভয় গ্রাস করছে তিনি বলেন আমি মেয়ে ভীষণ আমার একটা মেয়ে হোক খুব একটা সময় কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয়েছিল থাক দরকার নেই মেয়ে জীবনের কিছু অ্যাডজাস্টমেন্ট খুব কঠিন ভেবেছিলাম এগুলোর মধ্যে ওকেও হয়তো পড়তে হবে কখনো সাম্প্রতিক ঘটনাকে নিয়েও একটু ভীতি রয়েছে অভিনেত্রীর মনে তিনি এ বিষয়ে জানান নেগেটিভিটিকে দূরে রাখারই চেষ্টা করি সব সময়। কিন্তু এক অদ্ভুত ভয় কাজ করছে মনের মধ্যে ওকে স্কুলে পাঠাবো কি করে সেখানে তো বেঞ্চে পাশে বসে থাকতে পারবো না এক কাজ কি করে এমন জঘন্য দুনিয়ায় আতঙ্কে রয়েছি কয়েকজন মিলে তো লড়তে পারবো না সবাই আন্দোলন করছে চাই দ্রুত একটা পথ বের হোক আর পাঁচজন মা চান তার সন্তানকে নাচ গান আঁকা তবে অভিনেত্রী প্রীতি বিশ্বাস তার মেয়েকে মার্শাল আর্ট বা শেখানোর কথা ভাবছেন যাতে নিজের মনের সঙ্গে যুদ্ধ ছেড়ে শত্রুর সঙ্গেও লড়াই করতে পারে ছোট্ট কিটি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি